আমার চিরুনির সাহায্য নিব চিপস দিয়ে চিকেন ফ্রাই করে আল্লাহই জানে এটাকে আদো ওয়ার্ক করবে কিনা আল্লাহ চিপসগুলো তো ছুটে যাচ্ছে ভিডিওতে যেমন দেখাইছে তেমনটা হয় নাই আসসালামু আলাইকুম সবাইকে আমি মেরিন আর আজকে আমি আপনাদেরকে একটা টিকটক হ্যাক দেখাবো মানে আমি টিকটকে কয়েকটা রেসিপি দেখছি যে তারা বিভিন্ন চিপস দিয়ে চিকেন ফ্রাই করে সো আমিও ওই রকমই কিছু একটা করার চেষ্টা করবো তারা লেস চিপটা ইউজ করে কিন্তু আমার কাছে যেহেতু ওইটা অ্যাভেলেবেল নাই তাই আমি আলু নিছি সো দেখি পারি কি না প্রথমেই চিপসগুলোকে একদম গুঁড়ি গুঁড়ি করে নিতে হবে তো তার জন্য এটা আগে একটু সো এটাকে আপনার যত শক্তি আছে তা দিয়ে গুঁড়ি করে নিতে হবে আমি অনেকক্ষণ চেষ্টা করলাম হাত দিয়ে এটাকে গুঁড়ি করা তাও ওরকম ভালো করে হচ্ছে না তাই আমি আমার চিরুনির সাহায্য নিব এই যে ভেতরে ঠিক এইরকম একটা অবস্থা নিয়ে নিই তাও ভাই ওরকম গুঁড়ি হয় নাই আমি একদম গুঁড়ি করে নিছি মানে যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা আর তারা চিকেনটাকে কিউব করে কেটে জাস্ট সস দিয়ে একটু ম্যারিনেট করে নেয় কিন্তু আমি এটাতে একটু ভালো গোলমরিচ আর একটু সোয়া সস আর তাছাড়া এমনি টমেটো কেচাপও দিছি সো এখন জাস্ট এটাকে কী করতে হবে এটার মধ্যে দিতে হবে আমরা মূলত নাগেটস যেভাবে বানাই ওরা এই কাজটাই করছে এটা তো সহজে লাগতেছে না টিকটক হ্যাক করতে করতে আমার চিকেনটা চিপসের মধ্যে হারাই গেছে আল্লাহই জানে এটাকে আদৌ ওয়ার্ক করবে কি না নাকি আমার জিনিসগুলোই নষ্ট হবে তো একটা তো তৈরি করছি বিসমিল্লাহ এখন এক এক করে সবগুলো করে ফেলি সো এই হচ্ছে লাস্ট ওয়ান সো টিক মানে ওই হ্যাকটাতে যেভাবে দেখেছে মানে একদম ভালো করে লেগে যায় তেমন কিছু একটা হচ্ছে না মানে লাগতে খুব অসুবিধা হচ্ছে আমার মনে হচ্ছে যদি আমি এটাতে একটু ডিম দিয়ে তারপরে করতাম হয়তো বা লেগে যেত নাগেট যেভাবে তৈরি করি তো যাই হোক চেষ্টা করে দেখি কি হয় তো চল যাই তেলটা আমি ভালো করে গরম করে নিছি এখন এক এক করে আমি এগুলো ছেড়ে দিব আল্লাহ চিপসগুলো তো ছুটে যাচ্ছে দিছি না যা হয় দেখা যাবে আমার এগুলো হয়ে গেছে এক এক করে আমি উঠাই ফেলবো এটাকে টিকটকে কি নাম বলছে রে চিপস ক্রিসপি চিপস চিকেন টিকটক হ্যাক থেকে তো ক্রিসপি চিকেন চিপসটা বানাই ফেললাম এখন আমি টেস্ট করে দেখি ক্রিসপি হয়েছে এটা এখনও গরম আচ্ছা একটা ছোটো থেকে নিই এটা ক্রিসপি হয়েছে অনেকগুলো চিপস ছুটে গেছে মানে মন মতো মানে ওখানে ভিডিওতে যেমন দেখা হয়েছে তেমনটা হয় নাই আর ফার্স্ট টাইম টিকটক হ্যাক ট্রাই করলাম খাব না ভালোই একটু সস দিয়ে খেয়ে দেখি চিকেন আর চিপসের কম্বিনেশনটা টেস্টটা একটু ডিফারেন্ট লাগছে মানে আমরা নাগেটস যেমন খাই ঠিক তেমনটা না এখানে যে আলু মানে চিপসটা যে ব্যবহার করা হয়েছে এটার ফুল ফ্লেভারটা এখানে পাওয়া যাচ্ছে আর সঙ্গে চিকেন তো আছেই সো নট ব্যাড ফার্স্ট টাইম টিকটক হ্যাক ট্রাই করছি সে অনুযায়ী ভালোই হয়েছে আমার কাছে নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে খুবই মজা লাগে সে অনুযায়ী আমি ফার্স্ট টাইম টিকটক হ্যাক ট্রাই করলাম
তাও চিকেন আর চিপসের একটা কম্বিনেশন টেস্টটা আমার কাছে ভালোই লাগছে আমি বলবো না যে আমার কাছে খারাপ লাগছে আবার অতিরিক্ত ভালো আছে তেমন না কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন টিকটক হ্যাকগুলো অনেক সময় কাজেও আসে যাই হোক ইজি পিজি একটা রেসিপি ছিল আশা করি আপনাদের কাছে ভালো লাগছে তো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওতে লাইক দিতে আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ